দিতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি সেটা? ছি 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 ছি, বেয়াই কি সব নোংরা ধাঁধা জিজ্ঞেস করতেছেন আপনি? ছি, এসবের উত্তর আমি দিতে পারবো। ধাঁধা নাম্বার ওয়ান, বলেন তো বেয়াই সাহেবরা, তেরে যদি যায় একবার কোনো ভাবেই কমে না, কি হবে বলেন তো? একবার বাইরে গেলে কমে না কি রে এগুলো? এখন বেয়াইকে শাস্তি দিতে হবে। তুমি বলতো কি শাস্তি দেওয়া যায় বেয়াইকে? বেয়াইকে কানে ধরে ব্যাংলাভ করা। আর না না না, এসব এসব শাস্তি টাস্তি আমি মানি না। না মানলে তো হবে না বেয়াই, শুরু করে মানতেই হবে। বন্ধু তুই কিছু বল, আমি কি বলবো? পাকনামি করে তোর ময়না পাখি বলতে বলছে কে? হ্যাঁ ময়না পাখি তোরে আমি কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে, আপনারা জিতছেন একটা। যাই হোক, এখন আমার পালা, আমি ধাঁধা বলবো, ওই ধাঁধার অ্যান্সার যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে শাস্তি কিন্তু আপনারাও পাবেন। শোনেন ভালো করে, শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি সেটা? ছি 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 ছি, বেয়াই কি সব নোংরা ধাঁধা জিজ্ঞেস করতেছেন আপনি? ছি, এসবের উত্তর আমি দিতে পারবো না। না না না, আপনার ধাঁধার উত্তর দিতে হবে, আমরা দিছি না, আপনার ধাঁধার উত্তর দিবেন, আমি জানি না, দিতে হবে দিতে হবে দিতে হবে ভাইয়া। আমি এসবের উত্তর দিব না, আমি দিতে পারবো না। পারবেন না নাকি উত্তর জানেন না কোনটা? না জানলে বলেন, জানি না, হার মানেন। হয়েছে ভালো হয়েছে, জানি না, আমি বলবো না। শোনেন, দরজার খিল শোয়ার আগে দরজার খিল দিতে হয়, আর যদি খিল না দেন তাহলে দেখুন কাইচা কুইচা সব চুরি করে নিয়ে যাবে সব। আরু 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 ঠিক আছে বেয়াইন, এখন আপনাদের শাস্তির পালা, আপনাকে শাস্তি মেনে নিতে হবে। আপনার জন্য যে শাস্তিটা দিব সেটা হচ্ছে যে, হ্যাঁ, জনসম্মুখে সবার সামনে আপনি আমাকে একটা চুম্মা দিবেন। দুলা ভাই, দেখছেন আপনি আপনার ভাই আমাকে কি সব করতে বলতেছে? হ্যাঁ সবার সামনে এগুলো করতে বলতেছে, এটা কোন ধরনের শাস্তি? আমি ওনাকে কেন চুমা দিব? উনি আমার কি হয়? আমি অপারগ। না না না, এটা শাস্তি তো শাস্তি, আমার বন্ধু শাস্তি মেনে নিছে না, কি রে কথা বলছিস? শাস্তি শাস্তি মানতে হবে, চুম্মা দিতেই হবে। দাও তো চুম্মা দাও। ওকে দিচ্ছি। এই এই চুমা মানি না, এই চুমা মানি না, এই চুমা হবে না, চিটিং চিটিং চিটিং, এই চুমা হবে না, চুমা চুমার মতো দিতে হবে, ঠিক আছে? ভালো করে বলতেছি, চুমাদের নেলে কিন্তু খবর আছে বেয়াইন। উইট, আপনি আমাকে কি বলছেন? আপনি আমাকে বলছেন যে সবার সামনে আপনাকে চুমা দিতে হবে, কিন্তু কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে সেটা তো আপনি আমাকে বলেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি একবার দিছি, আবার দিচ্ছি। থাক লয়ে নিলাম, মাইয়া মানুষ একটু স্যাক্রিফাইস করলাম। বলছি হইছে, এবার তোরা থাম। আমি এবার একটা ধাঁধা বলছি, এই ধাঁধার উত্তর যে দিতে পারবে সে হবে এই ধাঁধা প্রতিযোগিতার বিজয়ী। বলো বিজয়ী তো আমরাই হবো, বলো। ধাঁধাটা হচ্ছে, রহিম সাহেব 2023 জন্মগ্রহণ করেছেন এবং 2023 সালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় রহিম সাহেবের বয়স ছিল 60 বছর। এটা কিভাবে সম্ভব? 23 জন্ম নিয়ে 23 সালে মরে গেছে, বয়স 60 বছর। এই ধাঁধার উত্তরটা আমি দিচ্ছি। আপু তুমি জানো, কোন এক হাসপাতালে 2023 নাম্বার কেবিনে তার জন্ম হয়েছিল আর মৃত্যু হয়েছিল 2023 সালে। তার মানে এই ধাঁধা প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আমি। আমি জীবনে কখনো কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে এভাবে কথা বলিনি। আমিও কোনো ছেলের চোখের মায়ের আগে কখনো বলি। আপনি আমার সাথে কোথায় আছেন জানেন? স্টোর রুমে। কেন আছেন?
আপনার মনের কথা শুনতে বাইরে তো অনেক কোলাহল। আমি তো চলে যাব, আমাকে মিস করবে না? অনেক মিস করব। একটা সত্যি কথা বলি, আমি না তোমার সাথে মন থেকে শত্রুতা আমি করিনি, তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লাগে। উর্মিকে আর সুমিকে যখন বকা দিয়েছিলে সেটা আমি তখনই বুঝে গিয়েছি। তুই আমার পোলা হয়ে কামটা করতে পারলি? এতগুলো মানুষের সামনে দিলি আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে। বাবা, আমি এমন কোনো কিছু করি নাই যেটাতে তোমার মান ইজ্জত শেষ হয়ে যাবে। প্লিজ আমারে বিশ্বাস করো, প্লিজ। বিশ্বাস? তোরা বিশ্বাস করতে বলিস? আজকে আমার একটা বিয়ের দিন, আমার বউরা এখনো পর্যন্ত আমার বাড়িতে নিয়ে উঠায় নাই, এর মধ্যে তুই আমার শালিরে নিয়া স্টোর রুমে ঢুকছস। ঢুকছস তো ভালো কথা, সাথে প্যাকেট নিয়ে গেছস। ছি, প্যাকেট মানে কি? নুডলস এর মশলার প্যাকেট বল। আরে তুই স্টোর রুমে যাবি যা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু স্টোর রুমের ভিতরে ওই নুডলস এর মশলা নিয়ে কেন গেলি? হায় আল্লাহ, আমি এখন বুঝতে পারছি আমার মায়ের কাইটা কুচি কুচি কইরা ওই নুডলসের মশলা দিয়ে রান্না খাইবো। আমি আগে ভাবছিলাম এই ছেলের মধ্যে খাপলা আছে। তুমি শান্ত হও মা, আমিও মনে করছিলাম এই ছেলের মধ্যে খাপলা আছে। দেখছো আমার চিন্তাটা সব ঠিকঠিক হয়ে গেছে। ভাবি, তোমরা আমাকে ভুল বুঝতেছো। নিজের চোখে অবিশ্বাস করতে হইবো? আরে বাদ দেন আপনাদের বিশ্বাস অবিশ্বাস, এই ভরম হ্যাপিলে এলাকার মানুষজনের সামনে আমার মায়ের যে মান সম্মান গেল, এখন আমার মায়ের দায়িত্ব কে নিব? আরে এটা চিন্তা করেন না তো, দায়িত্ব নিব আমার এই লন্ডন ফেরত পোলা। আপনার এই এক মায়ের নিচে আমার এই পোলা দিয়া, আপনার ওই মায়ের নিব আমার ওই পোলা দিয়া। আমি রাজি, তাই আমার একটা শর্ত আছে। কই বলান? আমার মাইয়ারে বিয়া কইরা বিদেশ নিয়ে যেতে দেব। হইল? অসম্ভব। যেই ছেলে আমার বাড়িতে বসে আমার রেস্টুরেন্টে ঢুকে চটপটি মশলা দিয়ে চাবে। চটপটি না রে বাপ, সরি আম্মা, চটপটি না, নুডলসের মশলার প্যাকেট। ওইটাই ওইটাই, মানে পুষ্কার মশলা দিয়ে চাবে খাইতে চায়। সে বিদেশি নিয়ে কি করবে? সে তো ব্লাইন্ডারে জুস বানায় খেয়ে ফেলবে। আরে কি তুমি আবল তাবল বলতেছো? তুমি একবার ভাবো, আমার এক মায়ের দেশে আর এক মায়ের বিদেশে, এলাকার মেয়ে আমার মান সম্মান কই যাই? অসম্ভব, আমি আমার মেয়েকে বিদেশে পাঠাবো না, বিদেশি ছেলের কাছে বিয়ে দিব না। আরে শুধু তোমার, আমার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে, আমি পাল্লা বড় করছি না, তুমি সিদ্ধান্ত নাও আর কি, আমাকে জিজ্ঞেস তো করো নাই। আরে মাইয়া যদি বিদেশ যায় কি কইতাছেন ভাই? আপনি কথা বলবেন না, আমি বিদেশে না, সে তো আমার বিদেশে যাওয়া লাগবে।